যদি আমিও ছেলে হতাম, ছেলে হতাম, রাত বিরেতে বন্ধুদের সাথে বাইরে আনন্দ করতাম, যদি আমি ছেলে হতাম, আমিও নির্ভয়ে একা ঘরে দরজা বন্ধ না করে ঘুমোতে পারতাম, যদি আমি ছেলে হতাম, মাছ মাংসের মতো আমিও কারো ছিঁড়ে খাওয়ার খাদ্য হতাম না, যদি আমি ছেলে হতাম। লোকেদের অনেক বলতে শুনেছি, বেটি বাঁচাও বেটি পড়াও। আমিও আজ পড়াশোনা করে অনেক রোগীদের চিকিৎসা করতাম, নিজের মা বাবার স্বপ্নটাও পূরণ করতাম, যদি আমি আজ ভূষিত না হতাম। আমি মৌমিতা দেবনাথ, হ্যাঁ আমিই মৌমিতা দেবনাথ, আর জিকর কলকাতা মেডিকেল কলেজের ছাত্রী মৌমিতা দেবনাথ। সেদিন রাতে কুড়িরও অধিক মানুষ রূপে হিংস্র পশুদের হাতে ভর্ষিত না হতাম, যদি আমি আজ ছেলে হতাম। 36 ঘন্টা কঠোর পরিশ্রমের পর সকালে আবার আমার মা বাবার পাশে বসতাম, মা বাবাকে দু চোখ ভরে দেখতে পারতাম, যদি আমিও ছেলে হতাম। সবটাই সম্ভব হতো যদি আমি আজ বেঁচে থাকতাম, যদি আমাকে আজ নৃশংসভাবে হত্যা না করা হতো, যদি আমি ধর্ষিত না হতাম, যদি আমি ছেলে হতাম। ওই সুভাষ, হ্যাঁ ওই দেখ বেটা, কলকাতা আর জি মেডিকেল কলকাতা বেটা একটা রেপ হয়েছে দেখ, কন্ঠ বিজ্জন নাকি তা, আমি তো ভালো মতো ইংলিশও ধরতাম পারি না। আজকাল মেয়েরা হয়ে যায় না, এই যে কি কইতাম আর কি জানো, তারা কি মানে আসে না নাকি খারাপ আছে, মুখ খুলে কিছু কেউ কিছু কয় না, বললে কেন? আচ্ছা আমি একটা কথা কই, হ্যাঁ তোরা রে শুন আমার কথা, দাঁড়া আমি তোর বাইরে করে দেখাইতেছি। হ্যাঁ দেখ, ঝাড়খণ্ডে 3.5 বছরের একটা বাচ্চা মাইয়া, ঠিক আছে, নার্সারিতে পড়তো, বাচ্চাদের স্কুলে যেতেছিল ভ্যানে, বাচ্চাটার কোনো দোষ আছে হবা না কো না, বুঝতো না, দেখ যাইতেছিল, ঠিক আছে, ওই টাইমে বাসের যে ড্রাইভার মানে ভ্যানের যে ড্রাইভার, এই বাচ্চাটা রেপ করছে, তোরা কখন কি করবি, বাচ্চাটার কিছু কর আছে? 3.5 বছরের বাচ্চা, 3.5 বছরের বাচ্চা ক, তোরা দুষ্টা বাচ্চা। শোন তোরা কত ফ্রেন্ডলি, আজকে তুই তোরা আমার লগে ফ্রেন্ডলি না, সেদিনের ঘটনা আরেকটা আমি দেখছি, দাঁড়া আমি তোরা দেখাই, হয়তো তোরা প্রুফ দিলে তোরা বিশ্বাস করবি, যে দিল্লিতে, ঠিক আছে, দিল্লিতে একটা ঘটনা ঘটছে, 2 বছর থেকে একটা বাবা তার মেয়ের রেপ করে যেতেছে কন্টিনিউ, দুই বছর থেকে, ঠিক আছে, শুন যদি দেখ না, প্রুফ আছে, ঠিক আছে, বিশ্বাস না করলে তো প্রুফ দেখাইলাম না, নিজের বাবা, তে বাচ্চাটা বাইরের মানে ছেলেরা লগে ফ্রেন্ডলি মারতো না, তো নিজের বাবা মার লগেও কি ফ্রেন্ডলি মারতো না? এটা কিছু না, আমি তোর কইতাম এটা মা বাবার পরিবারিশের উপরে, ওই বাবাটারও মা তার মা বাবার পরিবারিশ দিছে না ভালো, ওই শিক্ষা দিছে না ভালো, ওই বাসের ড্রাইভারটারও শিক্ষা দিছে না ভালো, আর এরকম যতটা রেপিস্ট আছে নানি, তারা রকম তার মা বাবার দোষ, তারা মা বাবা তার শিক্ষাই দিছে না। আচ্ছা দিদি, এটা আমি মানছি, তুমি এটা আমার কো, রাত্রে বেলা যে মেয়েরা 9-10 বারো ওই যে বারে যায়, রেস্টুরেন্টে যায়, ওদিক ওদিকে করে, এটার বিষয়ে তুমি কি বলবে? কি অবস্থা চলতেছে সারাদিকে, 9-10 পর্যন্ত 10-12 করবো, রাত্রে 11-12 বাজে মেয়েগুলো, এগুলো তো ঠিক না?
তে দেখ, আমি তোর একটা কথা কই, একটা মেয়ের কাজ থাকতে পারে না। আজকে যে মমিতা দেবনাথ মারা গেছে, তাই তো নাইট ডিউটি আছে, ডিউটি তো তার কাজ, তাই প্রফেশন, তাই তোর কাজ করতে যাবো না আজকে, তাই তোর কাজের জায়গাতে সেফ নাই। ঠিক আছে, মানে তাই তোর ডিউটিতে গেছে, অন্য মেয়েগুলো ভালো আছে, আউরিতে মানে রাতেবেলা না ঘোরাটাই মানে ভালো। দেখাই ঘটনা, এই দেখ, এটা একটা ড্রাঙ্ক একজন মানে খুব নেশাতে নেশাগ্রস্ত একজন লোক রেপ করছে দিনে দুপুরে একটা মেয়ে লোকরে হায়দ্রাবাদ, এই দেখ ডে লাইট লেখা। ওইবি ক এটা ক দিনের এখন কি দিনও তগো রাত্রও তগো সব তগো, মেরার দিনও নাই মেরার রাত্রও নাই কিছু নাই, এটাই কইতে চাস তোরা? এটা তো ঠিক আছে মানছি, যেন দেখো অমিতা দেবনাথ তাই কাজে প্রফেশনাল না হইলে বা এদিকে তাই ছুটি ছুটি ডিউটি আছে রাতের দিকে কাজ করতে লাগছে, এটা আমি মানছি, ওই জন্য কাজ কামও থাকে। কিন্তু ওইটার লেগে আমি কইতে পারি না যে মেয়েগুলো যে রাত্রেবেলা যে বারে যায় ক্লাব পার্টি করতে যেন যায়, ওই তো একটু ঠিক না, ওইখানে যে ড্রিঙ্ক করতে পারে, এখানে যে ক্লাব পার্টি পার্টি করতে যায় রাত্রেবেলা, ওই তো একটু ঠিক না, ওই তো অবভিয়াসলি এখানের মধ্যে খারাপ জায়গা না, তোমার ওইখানের মধ্যে ওইতেই পারে এগুলো ঘটনা। ঠিক আছে তোরার কথা, ঠিক আছে তোরার কথা আমি মাইন্ড নিয়েছি, ক্লাব তোরার, পার্টি করার অধিকার তোরার, এনজয় করার অধিকার তোরার, মেয়েরার অধিকার নাই রাত্রেবেলা মেয়েরা বাইরে নি মানে গুনাহ করা, ঠিক আছে এই লোক তোরা তো প্রুফ আবার দেখাইতে লাগে। দেখ একটা মেয়ে তামিলনাড়ুতে তীর্থযাত্রাতে যাইতেছিল, তখন তাইরে সাতজন মিল্লা গ্যাং রেপ করছে, ক এটা তোরা কি করবি? তীর্থযাত্রাতে যাওয়া কি ভুল? তীর্থযাত্রার মধ্যে হ্যাঁ কি বম ভাই কোয়া, আচ্ছা শুন তুই যে গলি কই রে এগুলা কথা, আমার নিজের চোখে আমি লাইভ আমার নিজের সামনে কতগুলা মাইয়া, দুইটা মাইয়া আটটা ছেলে, হ্যাঁ রাস্তা দিকে হাইটে হাইটে যা, এক জায়গা দিকে স্টপ হয়, খালি জায়গা দেখবো মনে হয় একটা পার্কের মতোই, একটা খালি জায়গা দেখবো এখানে স্টপ হয়ে যাবো, এখানে তার পার্টি করের, ড্রিঙ্ক করের, স্মোক করের, হ্যাঁ স্মোক করে এখানে তারা মানে যদি স্মোক করে ড্রিঙ্ক করে মানলাম, ওর ড্রেস গুলো দেখতে না অত বিশ্রী লাগে না, মানে শর্ট শর্ট মানে এগুলো যে মানে রাস্তাঘাটে দেখা যায়, তুই এই বিষয়তে কি কইবি বল তো? শুন আমি তোর কই, প্রথমে ড্রেসের টপিক আই, তুই ড্রেস কইছিস তো, তাহলে শুন, নান চিনস তো যারা চার্চে থাকে মেয়েগুলা, তারা ফুল ড্রেসে থাকে, হোয়াইট ড্রেসে থাকে, কত রেসপেক্ট লাগে না তাদের দেখতে, লাগে তো তোর রেসপেক্ট, ঠিক আছে ঠিক আছে, তারা করতো না, কিন্তু তারা এই চার্চের ড্রেসগুলা লাগাইয়া তারা কোনো পার্টি করে না, তারা স্মোক করে না, প্লাস ড্রেসগুলো দেখতে তো তোর রেসপেক্ট লাগে, আমরা দেখছি না কিন্তু কোনোদিন, হ্যাঁ তারা কোনো দিছে, আর তারা এরকম ড্রেস আর তারা কোনো মেয়ের উপরে এগুলো চোখ যাইতে পারে, যাইতোই না যাইতোই না, ঠিক আছে এখন শুন, তাহলে আমি তোর কই, চার্চে যে নান আছে না তাই তো ফুল ড্রেসে থাকে, তোরা কিছু রেসপেক্ট লাগে, চোখ যেত না এনল, এই মেয়েটা কেমনে রেপ হয়? পুরো নান এরকম ড্রেস পরা, ফুল ড্রেসে পরা, এটা আমার খবরে দিল, খবর জানাস তো তোরা, গুগল ঘাট নেট ঘাট, কিটা কর বাইর কর, বাইর কর সুভাষ, না এবারে শুনছিলাম বেজান আগে, শুনছ কি না তুই অন্তু, দাঁড়া আমি বাইর করে তারা দেখাই দিই প্রুফ, তারা তো দেখছে না, না এই দেখ, এই দেখ একটা নান রেপ হইছে ইন্ডিয়াতে, তাই কেমনে হলো কথা, কি দোষ ছিল, তোদের ফুল ড্রেসে আসিল, পাইছত প্রুফ, তোরা তো প্রুফ ছাড়া কথা বলছ না, আচ্ছা এখন নাই তোরা ইয়ের ব্যাপারে, ঠিক আছে বললাম ড্রিঙ্কের ব্যাপারে, ঠিক আছে তো তোরা কোথাও মেয়েরা ড্রিঙ্ক করে এটা খারাপ, ঠিক আছে ছেলে মেয়ে দুজনে ড্রিঙ্ক করে আমি খারাপ চোখে দেখি, দেখলে দুজনে দেখি, না দেখলে কারোর দেখি না, ঠিক কথা, ছেলেরা ড্রিঙ্ক করা ভালো কথা না, ওইটাও আমি মানি, ছেলেরা ড্রিঙ্ক করা ভালো, হ্যাঁ মেয়েরা ড্রিঙ্ক করা ভালো কথা না, আমিও মানতাছি, ঠিক আছে এখন নাই তোরা টপিকে, আমরা পূজা করতাম বইয়া, তাই আমরা ঘরের আমরার ঘরে খুঁটি কয় বুড়া মানুষের, তাই কেমনে রেপ করলো এটা ফলসিত বলে, এই লো তোরা আমি তো আমি তোর সামনে প্রুফ রেখে কথা বলি, না এটা কি এটা কেমনে সম্ভব ভাই, এই দেখ 85 এটা কেমনে সম্ভব, 85 ইয়ার যে ওমেন একটা তাইরে রেপ করা হইছে ইউপি তে, দেখ প্রুফ, প্রুফ ছাড়া তোর লগে আমি কথা কমু, পয়রা দেখ তোরা ইউপি মানে এক্সস কো হন তোরা কি করবি,
সত্যি কথা বলতে গেলে মানে ওয়ার একটুটুকুই আছে যে এটা মানুষ না, এটা জানোর মানুষ রূপে তারা হিংস্র পশু, সত্যি কথা। তবে এটা হইতে ভুল হইব, পশুরা কোনোদিন তুই ভাব মেয়েরা যে তুই বিশ্বাস করতি, আমি আজকে যে একটা মেয়ের লোকে চলতাম, তোর লোকে চলি, তোরা আমার ভাই বন্ধু সব, তোরা আমি বিশ্বাস কইরা লাইলেও কইরা লাইতে পারবো, কিন্তু একটা মেয়েরে যে আমি বিশ্বাস করতাম কেমনে করতাম। এই রেপের ঘটনাতে একটা মেয়েও সামিল আছিল, তাই হাত ধরে রাখছে, তাই দাঁড়ায় রেপ হইতে দেখছে, বিশ্বাস করতে পারতেছ তুই? অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা হয়েছে এটা নিজেরও মানে এটা শুনতে খারাপ লাগে, কারণ আমরা একজন ছেলে হইয়া আমরা মানে একটু মানে এই সমাজের কাছে আমরা লজ্জিত, সত্যি কথা। ঠিক আছে, তুই কথাটা যে কইছত না, শুন, তুই যে কথাটা কইছত এটা তুই ছেলে হিসেবে একটা বহুত বড় কাজ করছিস, বহুত বড় সাহস করছিস, কারণ ছেলেরা আজকে এই কথাটা কইতে ভয় পায় যে আমি ছেলে, আমি ছেলে হিসেবে লজ্জিত, কারণ আমার জাতের মানুষ আজকে ছোট বোন পাইবে, আমি যেন আমরা বড় একটা বোন, ছোট বোন যদি স্কুলে যেত অতটুকু সেফ নাই, এটা ছেলেরা মেন্টালিটি, এই ছেলেগুলো সব ছেলে না, না সব ছেলে তো না, সব ছেলে সব মেয়ের এইভাবে দেখেও না, না হ্যাঁ। আর একটা ছেলে মানে ছেলের মানে সমাজের মধ্যে কিছু ছেলেরা এগুলো করতেছে, আর তারা যদি মেন্টালিটি থাকতো না যে এটা মানে তারা মেন্টালিটি যদি থাকতো একটা মেয়েরা রাস্তাতে যেতেছে, আমার ঘরে বইন আছে বা আমার কেউ আছে বা হইতে পারে আমার এক্স হইতে পারে, আমার রাস্তা যে যেতেছে আমার ব্রেনে মানে হতে জিত যেতে পারে, কিন্তু এটাও চিন্তা করতে লাগবে যে তাই আমার এক্স আসতো কিন্তু তাই অন্যকে নেক্সট, অন্যকে নেন তাই তাই খেললে গিয়ে নেক্সট ফুল হইবে, ওই জিনিসটা চিন্তা করতাম, তাই লোক এগুলো কোনো খারাপ করতাম না, তো তাই লোক খারাপ করা ছেলেটা লোক আর সব একই খারাপ হয়, তার ফ্যামিলি কতটুকু প্রেশার পড়বে। আজকে আমি একটা কথাই কই তোরা, শোন, তোরা আমার ভাই, আমি তোরারে বোন হিসেবে মেয়ে হিসেবে তোরা যাতে তোরা যাতে ভবিষ্যতে কোনোদিন এই ধরনের মানুষ হিসেবে না তোরা সমাজে আস না, আমি উঠে হিসেবে তোরারে একটা কথাই কমু বরাবর যে তোরা মেয়েরারে যতদিন যেই দিন তোরা মেয়েরারে মাল হিসেবে দেখা বন্ধ করবি আর মা হিসেবে দেখা স্টার্ট করবি ওই দিন থেকে সমাজে বদলানি শুরু হয়ে যাবে, শুধু তোরা দিয়া স্টার্ট কর, সমাজ বদলাই দেবে। খারাপ লাগে কোন সময় শুনি, মানে আমি তো মানে করি না, আমরা লগে বন্ধু তারা আছে তারাও এগুলো করে না, কিন্তু প্রায় বন্ধুরা এগুলো মানে ছেলেগুলো দেখছি এগুলা এরকম যদি সব হয় না আজকে এই পড়াটা বন্ধ হইব, কিছু কিছু ছেলেরা এই কথাটা বলবো যে আমি কই একটা একটু তোলা কথা, এটা কিছু কিছু ছেলে সবরে যদি বোন কই দিই, সবরে যদি বোন কই দিই তা বউটা এরকম, ঠিক আছে, তুই তোর বউরে কি রেপ করতে চাইবি, মানে রেপ করতে চাইবি না, তোর বউ হইলো একটা কথা সবসময় লাগে মানে যে আচ্ছা সবরে যদি কি কোথাও তো লাইনটা সবরে যদি বোন কইতে বউ কারে কমু, বউ কি তোমার দশটা হইব, একটাই বউ হইব, একটা বউ ছাড়া তো সব তোমার বইনি হওয়া দরকার, অবশ্যই বইনি হওয়া দরকার, মা হওয়া দরকার, বইনি হওয়া দরকার, আর দিদি হওয়া দরকার, আর বউরে ভালো, বউরে ভালো কি আমি খারাপ নজরে দেখব, কোনোদিনও না, রাস্তাঘাটে এই ধরনের নজরে দেখব কোনোদিনও না, আমার বউ যদি রাস্তাঘাটে যদি যায় তোমার বউরে কি তুমি মাল কইবা না, অবশ্যই না, আমার ফিউচার ওয়াইফ বা আমরা বা আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড কইবো, যদি হইতে পারে এই রোমান্টিক বা পার্সোনাল মোমেন্ট থাকে আমরা ঘরে মধ্যে, চার দেওয়ালের মধ্যে, আমরা ঘরের মধ্যে, এটা কি আমি রাস্তাঘাটে এইগুলা কোনো অফিসে করতাম না, আমরা যদি ঠিক হয়ে যাই, আমরা যদি মেন্টালিটি ঠিক থাকে কোনোদিন রাস্তাঘাটে মেয়েরা যে ভাই না, শোন শোন, আমরা মেন্টালিটি ঠিক করবো, কিছু পরিমাণ লোক আছে ভাই মেন্টালিটি করতে কেমনে করবি, কিছু পরিমাণ দেখ আমি এতটুকুই বলতে পারবো যে
আগে নিজে থেকে স্টার্ট করি। হ্যাঁ দুজনটা কই, তারপর তুই আমার বন্ধু, তুই দুজনটা কো, এই দুজনটা কো, আরো দুজনটা কই, তো দুজনে করতে 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 এটা কতজন যে কেউ হয়তো দেখ এখন কম আছে। হ্যাঁ আমরা দুজন কম আছে যে আমরা এটা করতে পারবো। প্রথম যদি আমরা শুরু যদি না করি, সম্মতি যদি না দে, সবাই যদি খারাপ কয়, ছেলেটা কোয়ার আর সাহসই পেত না। আর সমাজে না যখন এরকম সব ছেলেরা মেয়েরা রেসপেক্টফুলি দেখার শুরু করবো, তখন রেপ করার মেন্টালিটি আইতো না তার মধ্যে। আর সবে তখন দেখো একটা ছেলে একটা মেয়ে যদি থাকে না, মানে অচেনা যদি থাকে, আনকমফোর্টেবল ফিল করে, তোমরা ওই আনকমফোর্টেবল ফিল করতো না, একটা সেফ ফিল, একদম যেটা আমি তখন লোকে ফিল করি, কারণ তোরা আমার বোনের হিসেবে দেখোস। আমি ভাবি যে হ্যাঁ আমার ভাই, আমি তোর লোকের সবসময় সেফ থাকি, সেফ ফিল করি, সেফ থাকাটা বড় কথা না, সেফ ফিল করাটা বড় কথা। ঠিক আছে এটা শোনা গেছে কেন ভাই, একটা মেয়ে যদি নিজের কামের জায়গাতে সেভ না থাকে, নিজের মেয়ে, একটা মেয়ে যদি নিজের বাবার ঘরে সেভ না থাকে, একটা মেয়ে যদি স্কুল যাইতে সেভ না থাকে, একটা 85 বছরের দিদা তাইনে যদি সেভ না থাকে, মরার নাই দুদিন বাকি, তাইনে যদি সেভ না থাকে, তে মানুষ সেভ কই থাকবো ক তোরা। তো গাইস, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আন্টি আঙ্কেল স্পেশালি আপনারা কইতেছি, আপনারা আমরা নেক্সট জেনারেশনের মেরুদণ্ড। আপনারা যেভাবে আপনার মেয়েরা কন যে রাত্রেবেলা 10টা 11টার পরে ঘর থেকে বাইরেতে না, সেম আপনারা ছেলেরাও শিখাইবেন যে 10টা 11টার পরে ঘর থেকে বাইরেনের পরে যে মেয়েরা বাইরে থাকে কর্মরত, বা যারা এমনিতেই বাইরে হয় রাতে খোলা আকাশে চাঁদ দেখতে, তারা যাতে সেফ ফিল করেন, এই রেসপন্সিবিলিটি তারার থাকে। এই শিক্ষাটা আপনি আপনারা যেরকম মেয়েরা দিবেন, সেম আপনারা ছেলেরাও দিবেন, তাহলে আজকে সমাজে ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ থাকবো না। আজকের দিনে আমরা কই ছেলে মেয়ে সবাই সমান, কিন্তু আসলে না, যদি সমান হয়ে থাকতো তাহলে আজকে আমাদের মৌমিতা দিদি, মৌমিতা দেবনাথ আরজিগড়ের যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা ঘটতো না, তাই নয় আজকে সেফ থাকতো। একদম ঠিক সুভাষ, একটা মেয়ে যদি রাত্রিবেলা যদি রাস্তাঘাটে বাড়ো, তাই যেতে সেফ ফিল করে, যে জায়গাটাতে যেতেছে ওই যেতে তাই সেফ ফিল করে। তো গাইস, আজকের থেকে আমি নিজেরে প্রমিস করতেছি যে কোনো মা বোন যদি খোলা আকাশে নেশে যদি মানে বাইর হয়, তে এই মা বোন মানে যে কোনো মেয়ে হইতে পারে, তো মা বোনের বাবুই আমরা দেখবো, মা বোনের মতোই আমরা দেখবো। আর সেফলি দেওয়াটা মনে করো ভাই বন্ধু আসো সবটা সব মানে একটা মেয়ের মনে হয় একটা সেফ ফিল করার একটা সুযোগ দিবা। একদম এক্স্যাক্টলি, তারা রাস্তা যদি বারো যেত, টাইমটা যে টাইম হোক না, দিনে হোক না রাত্রে, একটা দুইটা বারোটা হোক, তারা যে সময় মর্জি যে বাড়িতে পারে, তাদের যাতে সেফলি সেফ ফিল করে রাস্তাঘাটে চলাফেরা করতে, তারা যদি কোনো মানে ভিতরে ভয় না থাকে, ওইদিকে বুঝবে যে না আমরা সমাজটা সেফ আছে, ওইটি আমরা এতটুকুই চেষ্টা করতে পারবো। আর একটা কথা যেন আমরা যেন মানে বন্ধু বান্ধব যারা যারা রাস্তাতে দেখবো তারা সেফ, মানে তোমরা এমন না যে তারা ঘরে সেফ রেখে দিও, এমন না, তারা যে সময় রাস্তাঘাটে চলতেছে তোমরা একটা ধ্যান রেখো যেন তারা উপরে কেউ খারাপ ব্যবহার যাতে না করে, ওই জিনিসটা তুমি ধ্যান রেখো, তাহলে একজন তুমি যদি প্রোটেক্ট করো করো দূরের থেকে, ওইটাই ভাবো না যে নিজের মা বোন খালি আমি প্রোটেক্ট করুন, রাস্তাঘাটে যে চলতেছে তারা, এই যেটা কথাটা বলছে রাস্তাঘাটে যে চলতেছে তারাও আমার মা বোনের সমান, তো ওইভাবে চোখে দেখবো, কোনদিন দেখবো খারাপ ব্যবহার হইতেছে, তারা আমরা আটকামো, তারা আমরা ওইটা করতে দিতাম না, তারা ওইদিনকে তারা একটা মেয়ে সেফ ফিল করবো রাস্তাঘাটে চলতে। আমরা তো মানে অতগুলো কথা বললাম, এই যে এই যে অত বড় ঘটনাটা হয়েছে, তো এটা নিয়ে আমরা কথা বললাম, এটা তোমরা সবাই বুঝছো। আর তোমরা মানে একটা কাজ থাকবো, ছোটো বড় একটা কাজ থাকবো, এটা যখন মানুষের সর্বজন মানে মুখে কয়ে বুঝতে পারত না, সর্বজন মানে এটা কো অসম্ভব হয়ে দিব, কর্মরত তোমরা কিতার মাধ্যমে কইবা, তোমরা খালি একটা একটা কাজ করবা, খালি একটা শেয়ারের মাধ্যমে একটা শেয়ার করবা, তুমি তুমি যে দেখছো তুমি খালি একটা শেয়ার করবা, একটা শেয়ারের মাধ্যমে আমরা সমাজটা পুরো চেঞ্জ হয়ে যাবো। মানে ভুল হয়ে থাকে,
লজ্জা দিবা তুমি যদি হেরে তুমি তোমার হ্যাঁ কিছু কুলবনার চেষ্টা করো, তুমি হেরে আবার মানে কি বাহাবাহি করতেছো, তুমি হেরে কুলবনার চেষ্টা করবো, আর দশজন মানুষের খারাপ কথা কইব, বা তুমি যে তুমি যেমন হেরে লজ্জা দিবা ওই মুহূর্তে হেয়ার সেকেন্ডে গেলে কইতো আর লজ্জা করবো, ধরো মানুষের খারাপ করবো, ওই সময় তারা করতোই না এই জিনিসটা, এই জিনিসটা তোমার কাছে সবাই কাছে প্রার্থনা, ভাই বন্ধু সবাই সেফ রেখে, সবাই বোনগুলো সেফ রেখো, সবাই ভালোভাবে রেখো, আর সবাই ভালো থাকো, আর সমাজটাকে একটু ভালো করার চেষ্টা, এখানে একটা শেয়ারের মাধ্যমে চেষ্টা করবো, আজকাল লাগিয়া এতটুকুই এতটুকুই ধন্যবাদ।